কিচ্ছু করবে না। শ্রমিকা দেখেই পালাচ্ছে, শ্রমিকা দেখেই পালাচ্ছে কুকুরকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কামড়াবে না দাঁড়া। এমা এমা এ কুকুর কামড়াবে না। শ্রমিকা পালিয়ে গেল। হাট দাঁড়া দাঁড়া, কুকুর এত কুকুরকে ভয় পায়, এত কুকুরকে ভয় পায় যে বলার কথা নেই। দাঁড়া তো বন্ধুরা, এখন বাজছে 8টা, এই মাত্র ভিডিওটা শুরু করলাম, আর এখন যাচ্ছি শ্রমিকাকে টিউশন দিয়ে আসতে। তো আজকে একটা ভয়ের খুব ব্যাপার যে আজকে ভ্যাকসিন নিতে যাব। আমাদের তো ইচ্ছা ছিল না, যাই হোক, তো আজকে ভ্যাকসিন নেব। এই শ্রমিকাকে দিয়ে বাড়ি যাব, একটু ব্রেকফাস্ট করে চলে যাব ভ্যাকসিন নিতে আজ। আর শ্রমিকা যাবে স্কুল, শ্রমিকার আজ ফার্স্ট ডে স্কুল। হেভি এনজয় বলো। যাও টাটা। 10টায় না 9টায়। তো শ্রমিকা চলে গেল টিউশন, আর এখন যাচ্ছি বাড়ি, ব্রেকফাস্টটা করব, করে একটু মাকে হয়তো বাজার এনে দিতে হবে, নিয়ে তারপরে যাব আজকে হসপিটালে গিয়ে আজকে ভ্যাকসিনটা নিয়ে আসি, খুব ইম্পর্টেন্ট। তো ফাইনালি চলে আসলাম বাড়ি। আর আজকে খুব ভয়ের বিষয়, আজকে তো আমাকে ভ্যাকসিন নিতে যেতে হবে, এতদিন ভয় ভয় আমি নিচ্ছিলাম না, প্রচন্ড ভয় লাগতো। তো চলো এবার ব্রেকফাস্টটা করি, করে ফাইনালি যাই গিয়ে সেই হসপিটালে। এখন গিয়ে নাম লিখিয়ে নম্বর লাগিয়ে এখন ওয়েট করতে হবে, আর বেশি ভিড় হয়ে গেলে, যদি লেট করে যাই বেশি ভিড় হয়ে যাবে তখন তো আরও মুশকিল। তো যাই গিয়ে এখন নম্বরটা লাগাতে হবে। আজকে আবার শ্রমিকার স্কুল খুলছে, আগের সপ্তাহে খুলে গেছে, এক বুধবারে ক্লাস করেছে, সেই পাড়ায় স্কুল বলে না, তো সেই রকম পাড়ায় স্কুল গাছের নিচে বসিয়েছিল। কালকে তো বোধহয় মমতা ব্যানার্জি পুরো খোলাখুলি বলে দিল যে সব স্কুল খুলে যাবে। তো যাই হোক, আজকে থেকে তো সব স্কুল খুলে যাবে। তো আজকে ফার্স্ট 2 বছর না 2.5 বছর পর শ্রমিকা স্কুল যাচ্ছে, সব বাচ্চারা আজকে প্রচণ্ড খুশি হবে। আজ থেকে সেই রাগ ঝগড়া, মুখ ফোলাফুলি, মারামারি, ঝগড়া, কত কিছু আজ থেকে আবার সেই বাচ্চাদের কমপ্লেন শুনতে পাবো। তো খুব ভালোই লাগছে, স্কুলটা খুলে গেল। তো এখন যাচ্ছি ফটাফট করে ব্রেকফাস্টটা করে হসপিটালে যাবো, গিয়ে নম্বরটা লাগিয়ে আসি, নালে প্রচণ্ড লেট হয়ে যাবে লাইন পড়ে গেলে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো শ্রমিকা স্কুল যাওয়ার জন্য রেডি, এটা স্কুলের ড্রেস, ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, তোমার কেমন লাগছে আজ 2 বছর পর স্কুল? ভয় লাগছে না তো? চলো ঠিক আছে, ভয় করবা না। হ্যাঁ হ্যাঁ, আর ফার্স্ট বেঞ্চে তো বলবার চেষ্টা করবা, ঠিক আছে? ঠিক আছে, দিদিমণিরা তাহলে ভালোবাসবে তোমাকে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। পেলি টিফিন? পেলি? টিফিনই হারিয়ে গেছে, যা সব নিয়ে গেছে। ও আর টিফিন ভুল, খুলছেই না। ওরে বাবা, বাহ, পাউরুটি, কেক, জ্যাম, ঠিক আছে, ঝড়াঝাটি করবে না। হ্যাঁ পড়াশোনাটা মন দিয়ে করবে, ঠিক ঠাকুমা বলছে। তো শ্রমিকা ওর মায়ের সঙ্গে গেল, মৌ গিয়ে স্কুলে ওকে দিয়ে চলে আসবে, আর তারপরে আমরা যাব গিয়ে ভ্যাকসিনটা নেব। টাটা, যাও মন দিয়ে পড়াশোনা করবে। বিশাল লম্বা লাইন, কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে তার নাকি। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বাড়ি, ভ্যাকসিন তো হলো না, বললো যে ফার্স্ট ভ্যাকসিন, এখন কিসে বললো, বুস্টার ডোজ চলছে, এখন বুস্টার ডোজ, সেকেন্ড ডোজ আর বুস্টার ডোজ চলছে। আর সেই ডেট কিছু মেনশন ছিল, সেই ডেটে বললো যে এই ডেটে আসবেন, তখন ফার্স্ট ডোজ দেবো। দুয়ারে সরকার বলছে, পাড়ায় দুয়ারে সরকার বসবে, তখন গিয়ে ফার্স্ট ডোজ ওখানে নিয়ে নিতে পারেন, বা এই ডেটে গিয়ে নিতে হবে।
তো বেকার অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে যখন আমাদের নম্বর আইলো তখন এই বললো, নিয়ে বাড়ি চলে এলাম। কি করব, মনটাই খারাপ হয়ে গেল। ফার্স্ট ডে স্কুল কেমন গেল? দারুণ, কিন্তু একটু লেট হয়ে গেছিল, ফার্স্ট বেঞ্চে বসতে পারিনি। আর ম্যাডাম ব্যাচ দিয়েছে। ব্যাচ দিয়েছে? বাহ, তো ভালো গেল তো ফার্স্ট ডে? হ্যাঁ। খিদা পেয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। কালকে সরস্বতী পূজার কি ভোগ খাওয়াবে না কি খাওয়াবে বলো, সেজন্য পরপর ছুটি। সোমবার থেকে একদম ফুললি স্কুল। সোমবার থেকে পুরো স্কুল? হ্যাঁ, সব খুলে গেল। এবার খুলে গেল, খুঁজে পাচ্ছিলাম না ওকে। এত বাচ্চা! রে বাপ রে! আমার বান্ধবী এসেছিল তো, বান্ধবীর মা চলে এসেছিল, ওকে বান্ধবীকে পাইনি, তাই বান্ধবীকে বান্ধবীর মাকে দেখা করাতে গেছিলাম। হ্যাঁ, যে খুঁজে পাচ্ছিল না, ও দেখা করতে গেল ওর মা। ও বান্ধবী ছিল থেকে আমি ওকে খুঁজে পাই না, দিয়ে রিয়াকে আবার বললাম খুঁজে নিয়ে আয় ওকে, দিয়ে আবার দেখছি মরানি আসছে। মানে সে গোলক ধাঁধায় পড়ে গেছি স্কুলে গিয়ে, বাপ রে বাপ। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর শ্রমিকাও চলে এলো স্কুল থেকে। ফার্স্ট ডে স্কুল খুব ভালোই কাটালো বললো, তো যাই হোক শোনা খুব ভালো লাগলো। এবার কথা বলবো বন্ধুরা আমার চ্যানেলের বিষয় নিয়ে। তো চ্যানেলটার কিছুদিন ধরে দেখছি যে ভিউ একদম কমে যাচ্ছে, জানি না কী কারণে ভিউ কমে যাচ্ছে। আমি তো মোটামুটি ঠিক মতনই ভিডিও করছি, এডিটিংও ঠিকঠাক করছি, হ্যাঁ সব কিছুই ঠিকঠাক হচ্ছে, বাট চ্যানেল দেখছি আজ কয়েকদিন ধরে ভিউ যা আসছিল তার থেকে অনেক কমে গেল, কেন বুঝতে পারছি না। তো আমার দু একটা বন্ধু ইউটিউবার, তো ওরা বলছে যে আমার চ্যানেলে শর্ট আছে বলে শর্ট কিন্তু চ্যানেলকে ফ্রিজ করে দেয়। তো সেই জন্য আমি আমার চ্যানেল থেকে অনেক যেগুলো মনোটাইজ হয়নি যেসব শর্ট, সেই সব শর্টকে আমি সব ডিলিট করে দিলাম। আর যেই সব শর্ট মানে গান টান লাগানো নেই, তো সেই সব শর্টকে রেখেছি কারণ ওগুলো মনোটাইজ আছে। তো যাই হোক, শর্ট তো ডিলিট করে দিয়েছি, তারপরেও দেখছি এখনও ভিউ বাড়ছে না। তো আমি বুঝতে পারছি না যে কি কারণে ভিউ বাড়ছে না। তো ইউটিউবের যে আসল অ্যালগোরিদম কি সেটাই আমি বুঝতে পারছি না, হ্যাঁ যে কেন ভিউ আসছে না। হঠাৎ ভিউ কিন্তু আসছিল, আগেকার ভিডিও আমাদের চ্যানেলে দেখবেন ভালো ভালো ভিউ আছে, হ্যাঁ যেগুলো কিছু ব্যবসার জন্য করেছিলাম ক্যাসার বেল্টের, তো সেই ক্যাসার বেল্টের যে ভিউগুলো বেশ ভালো ভিউ আছে ভিডিওগুলোতে। কিন্তু এখন যে ব্লগিংয়ের যে ব্লগ, এটা তো আমার ব্লগিংই চ্যানেল, প্রথম থেকেই আমি লাইফ স্টাইল ব্লগ আমার প্রথম থেকেই চলে আসছে। সেখানে মিডিলে দু চারটে আমি মোটামুটি ছ সাতখানা ক্যাসার বেল্টে মানে ব্যবসা রিলেটেড, পাথর ব্যবসা রিলেটেড কয়েকটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওগুলোতে ভালো ভিউ আছে আর এখনও ভিউ আসছে। হ্যাঁ, ওগুলো এক একটা 10,000 করে আমার ভিউ পার হয়ে গেছে, কোনোটা 11,000 পার হয়ে গেছে, তো ওগুলোতে ভালো ভিউ আসছে। কিন্তু এই যে ব্লগগুলো করছি, যে আমার ফ্যামিলি ব্লগ লাইফ স্টাইল ব্লগগুলো, এগুলোতে আবার ভিউ নাই, ভিউগুলো উল্টো কমে যাচ্ছে। ভিউ আসছিল কিন্তু এখন কমে যাচ্ছে, বুঝতে পারছি না কি কারণে হচ্ছে। আর এই জন্য আমি না এখন ভিডিওকে বড় করছি না, যত পারছি ছোট করবার চেষ্টা করছি, যে বড় করলে তো এমনিও কেউ দেখছে না, তো ভিডিওটাকে ছোটই করছি। তো দেখি আর কিছুদিন দেখব, দেখি কি করা যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টই আমার দরকার, আপনাদের সাপোর্ট না করলে পরে তো চ্যানেল চলবেই না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ